স্ন্যাক্স নাই, কিচ্ছু নাই। বুঝতে পারছো কি এটা কি প্রতারণার শিকার হয়েছে? টাকা নেওয়ার পর তারা কি তোমার কোনো ব্ল্যাকমেলিং করতেছে? কি হয় তারা? আবার বলতেছে 6000 টাকা দিতাম, তারপর আমার রিটার্ন করে দিবি। না দিলে টাকা না দিলে আমার থানা আমার নামে মামলা করবো স্যার। মানে কি বিষয়ে মামলা করবো? আমি টাকা না দিলে আমি পার্সেল বুকিং করছি এই জন্য। মানে তুমি এখন বুঝতেছো তুমি প্রতারণার শিকার এবং থানায় অভিযোগ জানাইছো। নাম কি? বাড়ি বাড়ি বেলতলি উত্তর চন্দ্রপুর। ব্ল্যাকমেলিং করলে করবে, হ্যাঁ থানার মধ্যে জানাই দেবো।